মতো পুরো একবারে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। তাহলে বলতে জিলিপি আনতেছি গাইস, না গাইস এদিকে ছেলে আমার অনেক কিছু খাওয়ায়, তাই আমার মনটা ভালো, ওর গার্লফ্রেন্ড আমাকে পেটে গেছে, তাই আমার মনটা ভালো, তিনি মনে করে জানি যাচ্ছে। ও জিলিপি জিলিপি রাহু রথ স্পেশাল একটা ব্লগ করবো, ব্লগ না হলে তো হবে না, রথের দিন বলে কথা রোজ প্যান্ট করে দিচ্ছি, তাই আজকে একটা ব্লগ করবো। চলো গাইজ, এই সবে সকাল, তাই ভাবছি কি করা যাবে, চলো তোমাদের লোকনাথ ঘুরে আসি, লোকনাথটা দেখে আনি আর কি করবো, কোনো কাজ নেই এখন। লেভেলের ভিউজ গাইজ, দেখো খালি মেঘটা। রথের দিন একটু সবার সাথেই দেখা হবে। গাইজ একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ও কি বলছে দেখো এবার। বলে দে সাবস্ক্রাইব ফাবস্ক্রাইব করে দিতে বল। স্যার আমি বড় মূর্খ মূর্খ, আমি কিছু জানি না। তো গাইজ আসছে আমাদের, করে দে হাই করে দে টুকাই হাই। তো গাইজ কৌশিক দা আসছে, দেখতেই পাচ্ছ কৌশিক দা এখন লোকনাথ যাচ্ছে। গাইজ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা, আর লাইক করতে ভুলবে না, আর লিংকটা সবাইকে শেয়ার করবে চ্যানেল। হ্যাঁ আসিও দা, কিছু বলো। হ্যাঁ ব্লগ তো করতেই হবে, আজকে রদ বলে কথা দেখা সব কাকাকে দেখি, কাকার কাছে এসছি। তুমি তো শিখিয়ে দিচ্ছ আমার কি বলবো, তেল ভরা হয়ে গেছে, আমি তো কোনো রাস্তা শুনে আসতে আসতে তুমি গাড়ি চালাচ্ছ। আমি একাই বকে যাবো নাকি, কোথায় যে কাটাচ্ছে গাইজ কি এটা, আর আমি কি একাই বকে যাবো নাকি, কিছু বলো বাচ্চা কিছু বল। ছোট আসতে চালাও, আর কি করছি না, বিরাট ভয় লাগছে, আমি কোনোদিন গাড়ি ফাড়িতে চাপিনি তো। ওই আসতে চালাও স্কর্পিওটা আসতে, ও তুই দে বাড়ি, এই যে তারকেশ্বর দেখাবো নাকি, আমরা এখন তিনজন আছি যাচ্ছি, ছোটকা মুখটা দেখা ভাই হচ্ছে আমাদের মন্দিরের দিকে কে যাবে, মন্দিরটাও দেখিয়ে দিই তোমাদের, গাড়ির তেল খরচা করে আর কি হবে। এই যে গাইজ রাজবাড়ি, এটা কাছ থেকে এরকম করে বেরিয়ে আর এরকম হয়, মন্দিরে এসে গেছি।
ফাট ফাট এ ল্যাব নিয়ে কি করছে ভালো করে তুলে যাই বলে না করবি উঠে গেছে দাও ওটা দেখতে তো কি হয়ে গেছে এই সব কথা বলিস কেন পাটটা দেখা আর এখানে সবাই প্রেম পীড়িত করে আমার পিসির বাড়ি ও কাকা আমার টিফিন কি হলো গো এই ছোটুয়া ছোটুয়া টিফিন নিয়ে চলে গেছে কাকা কি সব বলছো গো কাকা ছোটুয়া টিফিন নিয়ে চলে গেছে ছোটুয়া অবস্থা মাঠের মাঠের কি অবস্থা দেখে নাও তাও আমরা একদলে খেলেছি এই ঘাসে গ্যালারিটা দেখে নাও গাইস এটা আমাদের রথ হ্যাঁ রথটা আজকে বেরোবে গাইস দেখে নাও রথটা আমিও বেরোবো राजबाड़ी देखो राजबाड़ी मठ गाइस দোকান যাবো বিকেলে একসাথে ছোটুদা আমি সুমন দা সবাই যাবো একসাথে ঘুরতে একটু রথের দিন বলে কথা স্পেশাল দিন গাইস ফাইনালি বাড়ি চলে এলাম কিছু কিছু বলে দাও একটু হাই ফাই করে দাও একটু ওগো তোর প্যান্ট দেখতে পাচ্ছি নাকি বলে দে হাই করে দে আগে তাড়াতাড়ি হাই করে মুড় কো সাবস্ক্রাইব করতে বল এখন সইতে চলে এসছি কোনো কাজ নেই বিকি একটু হাই করে দাও মিলন মিলন গেমিং আছে বলবো তোকে আর কি বলবো হাই করে দে ভাই সাবস্ক্রাইব করে দিতে বল তো গাইস এখন সইতে চলে এসছি ফটো শুট করছে কাকা ফাকা সব আছে ফটো শুট করছে বিরাট জায়গায় এসছি গাইস তো গাইস এখন পাড়ে চলে এসেছি আর এই যে এবার একটু গেম ফেম খেলবো আজকে বহুত ঘুরেছি যা পেরেছি তাই নিয়ে একটু হাই ফাই বলে দে সাবস্ক্রাইব করে দিতে বল সাবস্ক্রাইব করতে বল সাবস্ক্রাইবটা করে দেবেন দেবেন বল দাও আরে সাবস্ক্রাইবটা করে দেবে হ্যাঁ আর ফোন থেকে কিছু বল তাড়াতাড়ি তো পাবজি পাবজি পরে খেলবি তাড়াতাড়ি আরে ভাই এই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্রচুর মেহনত করছে অনেক ভিডিও বানিয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে যাবে না আর ভিডিওটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো এইটা বললি এত ভালো করে এবার তোর সাথে প্র্যাঙ্কটা হবে এক সপ্তাহের মধ্যে চলো গাইজ আবার ভিডিওটা আবার কারোর সাথে দেখা হবে তখন আবার ব্লগটা কন্টিনিউ করবো নাহলে গাইজ আমরা এখন চালকুটি যাচ্ছি এই যে শুভ রাক্ষস ওকে খাওয়াবো আজকে জিলিপি আয়ও আছে আর এক রাক্ষস দুজনকে খাওয়াবো চলো গাইজ চালপুটিতে দেখি যেই দোকানে যাচ্ছি সেই দোকানে ভিড় লাইন পড়ে গেছে মন্দিরের মতো সব দোকানে মন্দিরের লাইন লেগেছে তাই এখন এদের বাড়ির দিকে যাচ্ছি আর ওর বাড়িতে গিয়ে বলবো ওর কী সব করে দেখো গাইজ ওকে ফাঁসাবো কেমন ও তো বল তুই হ্যাঁ কি না বল ফাঁসাবো তো তোকে একদম এরকম ভয় পাবি আমায় সবসময় चलो गाइस तो आए संभाल वो हम तो कभी ना जाए सहलाए संभाल वो हम तो सभी से आगे जाए
রাক্ষস গাইজ রাক্ষস কাকা জিলিপি দিচ্ছে তো কাকা কোথা থেকে আনলো তারকেশ্বর থেকে এখানে আনলো বলছে দোকানে মন্দিরের মতো লাইন পড়েছে তো গাইজ দেখো এখন জিলিপি ভাজা হ্যাঁ মন্দিরের মতো পুরো একবারে উল্টে করিতে জিলিপি খেতে এলাম শেষ পর্যন্ত আর ফল খুঁজছি একটা জল খাবো বলে সোজা তারকেশ্বর যাবো দোকানে যাবো ব্যাটারি ফেরত যাচ্ছে হ্যালো গাইস বাড়ি চলে এলাম ফ্রেশ হয়ে যাই কমেন্টে জানাও কেমন হয়েছে ভাই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাও